তার এই 10 দিনে এমন একটি দিন আছে যেই দিনটাকে বলা হয় ইয়াউম আরাফা, যেই দিনটাকে কি বলা হয় আরাফার দিন। আরাফা হলো এমন এক দিন যেই দিনে আমার আল্লাহ এত বেশি মানুষকে ক্ষমা করে, এর চাইতে বেশি আমার আল্লাহ আর কোনো দিনে এত বেশি মানুষকে ক্ষমা করেন না, সুবহানাল্লাহ। তাহলে আরাফার দিনে হাজিরা আরাফার ময়দানে গিয়ে আল্লাহর দরবারে বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তাহলে এই 10 দিনে আমার আল্লাহ, 10 দিনের মধ্যে ইয়াউম আরাফার দিনে আমার আল্লাহ অধিক সংখ্যক মানুষকে ক্ষমা করে দেন। আবার এই আরাফার দিনের অনেক ফজিলত রয়েছে। কি রয়েছে? অনেক ফজিলত, অনেক ফজিলত। আরাফার দিনের এত বেশি ফজিলত, এই দিনে কেউ যদি একটা রোজা রাখে, কয়টা? আরাফার দিনে কেউ যদি একটা রোজা রাখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহতাসিবু আলাল্লাহি আই ইউকাফিরাস সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়া বা'দাহু। সুবহানাল্লাহ। কেউ যদি আরাফার দিনে সিয়াম রাখে, রোজা রাখে, আমি রসুল ধারণা করি আমার আল্লাহ তার পূর্বের এবং পরের 2 বছরের গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দিবে। তাহলে আরাফার দিনের গুরুত্ব আছে না নাই? তাহলে আরাফার দিন এই 10 দিনের মধ্যে আছে না নাই? তাহলে এই 10 দিনের অনেক গুরুত্ব, অনেক ফজিলত, এই জন্য এই 10 দিনকে অবহেলা করে কাটানো যাবে নাকি? এই 10 দিনে কি অবহেলা করা যাবে?